বাংলাদেশের ঘটনার পর বন্ধ হয়ে গেল মালদার ভারত বাংলাদেশের মহদীপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত। এমনকি বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরেও ওপারের পানামা স্থলবন্দরে আটকে রয়েছে প্রায় 150 জন ভারতীয় লরি চালক এবং খালাসি। তাদেরকেও সীমান্ত সুরক্ষা বাহিনী তদারকিতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সরকার যে নির্যাতন থেকে ছেলে ছেলেপিলে সম্মুক্ত করেন, এটার জন্য আমরা খুশি। আপনি ভারতে আসলেন কেন? যে ভারতে আসলেন কেন? আমি ওই ডাক্তারের কাছে চিকিৎসা করি। কোথায় যাবেন ডাক্তার? আমি মালদা যাবো, শুভজিৎ রায়ের কাছে। এখন কি নতুন করে উত্তেজনা হয়? না, উত্তেজনাতে এখন শুধু কেবল খালি পদত্যাগ হলো, আধা ঘন্টা হয়ে গেলে করে। যে আমি বাড়িতে আমার বাড়ি একটা ক্যাম্পের এদিকে দেখে ফিরোজপুর। কতটা খুশি আপনারা এই যে? আমরা সবাই খুশি, আমরা দেশবাসী নিউ উল্লাস মিছিল তো বাড়িয়ে গেছে আমাদের। কেন কেন খুশি কেন আপনার? সরকার নির্যাতন করলে এই জন্য। কি চাইছেন আগামীতে আপনারা? আমরা কি চাই? আমরা শান্ত সৃষ্ট থাকতে চাই, এটাই। এখন তো সেনার হাতে চলে গেল দেশ, সেনার হাতে যাবার ভোট হবে। ভোট হবে কেন? এই আগে সরকার কি আপনাদের শুনে? সরকার অত্যন্ত জুলুম চালাচ্ছে। কি ধরনের জুলুম করেছে আপনাদের উপর? দেশের জনগণের উপরে যে অত্যাচার অনাচার, যে কোনো জিনিসের সভ্যগতির দাম বাড়িয়েছে ছেলেপিলা সব কিছু। পাশাপাশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে রীতিমতো পুলিশ ও বিএসএফ এর নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে ওপার বাংলা থেকে সীমান্ত দিয়ে যাতে বৈধভাবে নাগরিকেরা সুষ্ঠুভাবে ভারতে ফিরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলি। সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর চরম অস্থির পরিস্থিতি তৈরি হয় ওপারে। সেই দিকেই নজর রেখেই মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত আপাতত বন্ধ করে দেওয়া হয়। আপাতত আমরা তো জানতে পারলাম টিভি মিডিয়ার মারফতে যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে। প্রায় আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি এক্সপোর্ট করে দিয়েছি প্রায় 300 থেকে 350 গাড়ি, আমাদের ইন্ডিয়াতে এখনও প্রায় 300 গাড়ি আটকানো আছে এবং 350 থেকে 400 গাড়ির ড্রাইভার অলরেডি বাংলাদেশে আছে। ওনাদেরকে ফেরত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং ওনাদের যেন কিছু না হয় সেটাও আমরা দেখতে বলেছি। গাড়িতে যেন কোনো রকম আঘাত বা কোনো রকম আগুন বা কোনো রকম কিছু যেন না লাগানো হয় এটা আমরা আবেদন জানিয়েছি। ওনাদের ডিসি কাস্টমস এবং আমাদের হাই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেব আছে, ওনাদের সাথে আমার কথা হয়েছে। যদিও রপ্তানিকারকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে মহদীপুর সীমান্তের ওপারের সামান্য দূরে রয়েছে বাংলাদেশের পানামা আন্তর্জাতিক স্থলবন্দর। সেখানেই ভারতের অসংখ্য লরি নিয়ে চালক ও খালাসিরা আটকে রয়েছেন, তাদের কিভাবে ফেরানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। কোটা আন্দোলনের পরিস্থিতিতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইন্দো বাংলা যে বাইলেটারাল ট্রেড হয় তাতে এখন সখানা ল্যান্ডপোর্টে অলরেডি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। সকালবেলা আমাদের মহদীপুর হিলি এবং গজাডাঙ্গা সীমান্ত দিয়ে কিছু পচনশীল পণ্য ফল সবজি রপ্তানি হলেও এখন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আজ থেকে 3 দিন রপ্তানি আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ইতিমধ্যে আমাদের ইন্দো বাংলাদেশ যে বাইলেটারাল ট্রেড হয় বিশেষ করে আমাদের ল্যান্ডপোর্ট রেলপোর্ট সিপোর্ট সমস্ত পোর্টে কিন্তু ক্লিয়ারেন্স বন্ধ আছে, 3 দিন ধরে রপ্তানি বন্ধ থাকবে। সরকার পরিবর্তন হচ্ছে, আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভাররা বাংলাদেশে গিয়েছে বাংলাদেশ কাস্টম জুরিডিকশনে মাল নিয়ে গেছে তারা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে, আমরা আমাদের হাই কমিশনারের মাধ্যমে সেগুলো লক্ষ্য রাখছি। সর্বোপরি রপ্তানিকারক আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমরা উদ্বিগ্ন, সরকার পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী বিষয়ে আমরা ভারত সরকারের এবং রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী কাস্টমসের নির্দেশিকা অনুযায়ী আমরা পরবর্তী রপ্তানির জন্য পদক্ষেপ গ্রহণ করব। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।